রাজধানীর গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, অথচ স্ট্যান্ডের প্রবেশ পথের রাস্তায় কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। স্বাভাবিক কারণেই জলে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পরিণত হয়েছে মরণ ফাঁদে। এ ব্যাপারে পূর্ত দফতরে স্থানীয় অফিসের হেলদোলহীন অবস্থাকে ঘিরে উঠছে নানান প্রশ্ন। রাজধানীর অন্যতম প্রধান যানবাহনের স্ট্যান্ড নাগিরজোলা স্ট্যান্ডের প্রবেশ পথের দুই দিকে বিজ্ঞানসম্মত ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে করে বর্ষাকালীন সময়ে চরম দুর্ভোগের শিকার স্ট্যান্ড এলাকার ব্যবসায়ী সহ যান চালকগণ। অভিযোগ, রাস্তার পাশে ড্রেন ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমেছে, আর এতে করে দুই ধারের রাস্তা পরিণত হচ্ছে বিপদজনক মরণ ফাঁদে। এতে দুর্ঘটনা ঘটছে, এলাকাটি নর্দমা জলে নষ্ট হয়ে পড়ছে। এলাকার লোকজন জানিয়েছেন, এ ব্যাপারে পূর্ত বিভাগের স্থানীয় অফিসকে জানিয়েও কোনো কাজ হয়নি। উল্লেখ, বহু বছর আগেই নাগেরচলা স্ট্যান্ডের পথ চলা শুরু হয়েছে, কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ আজ পর্যন্ত নেওয়া হয়নি। কেন বিভাগীয় পূর্ত অফিস এ বিষয়টিকে ঘিরে উদাসীন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। জলটা ঠিকভাবে যেতে পারে না, মধ্যে পড়ে থাকে, তারপর বর্ষা হলে জলটা জমে ড্রেন রাস্তাটা নষ্ট হয়, খুবই একটা অসুবিধা। অভিযোগ, বিশেষ করে ড্রেন ব্যবস্থা না থাকার কারণে স্থানীয় এলাকায় বৃষ্টির জল নিয়ে সমস্যায় ভুগতে হয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদেরও নানান দুর্ভোগ সহ্য করতে হয়। এই সমস্যা সম্পর্কে যথেষ্ট অবগত থাকার পরও কেন এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অনেকের মতে, সামান্য কিছু পরিকল্পনা কিংবা নজরদারির অভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থানটি নিয়মিত পথচারীদের কিংবা যান চালকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।